ইটস জিএন টিভি নাও। মুস্তাফিজের কাছ থেকে শুধু বোলিং না, ব্যাট হাতেও ভালো কিছু আশা করি, বললেন মুশফিকুর রহিম। এখনও চোটমুক্ত না হওয়াতে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে দেখা যাবে না মুস্তাফিজুর রহমানকে। কেন তাকে নেওয়া হচ্ছে না, এ প্রশ্নের জবাবে টেস্ট অধিনায়ক আহ্বান জানিয়েছেন পরিস্থিতি বুঝতে, মুস্তাফিজের অবস্থাটা বুঝতে চেষ্টা করুন। তার মতো একজন বোলার ক্রিকেটের যে কোনো ফরম্যাটে যে কোনো ক্যাপ্টেন তাকে দলে চাইবেন। সে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্ট খেললে হয়তো তার জন্য দলের জন্য অনেক ভালো হতো, কিন্তু তার ফিটনেস সবার আগে গুরুত্বপূর্ণ। শুধু ফিটনেসই নয়, মুস্তাফিজের চোট প্রবণতাও ভাবাচ্ছে মুশফিককে। মনে করুন তাকে আমরা এই ম্যাচের জন্য খেলালাম, এরপর হয়তো দেখা গেল সে 5-6 মাসের জন্য নেই, এটি তার জন্য দলের জন্য কারো জন্যই ভালো নয়। কাজেই আমরা চাইছি সে যাতে চোট থেকে আস্তে আস্তে সম্পূর্ণ ফিট হয়ে ফিরে আসে, সম্পূর্ণ ফিট হয়ে সে যাতে দীর্ঘমেয়াদে ক্রিকেটে ফিরে আসে। ভক্তদের অবশ্য মুশফিকুর রহিম বলেন, মুস্তাফিজের বেলায় প্রত্যাশার পারদটাও যেন বেশি না চৌড়ানো হয়। ও যখন কোনো ম্যাচে 2-1 উইকেট পায় তাতে অনেকে অনেক কিছু বলেন মনে কষ্ট পান, অথচ নিউজিল্যান্ডের মতো দেশে এটি তার প্রথম সফর। এখানকার উইকেট ভেবে ধাতস্থ হতে তার আরও সময় লাগবে। এ ধরনের উইকেটের অনেক কিছুই সে এখনও বুঝে উঠতে পারছে না। বল কোনটা সোজা যাচ্ছে কোনটা বাউন্স হচ্ছে সব বুঝে উঠতে তার অনেক সময় লাগবে, তবে সে খুবই স্মার্ট একজন বোলার, সেই কারণে সে এত তাড়াতাড়ি এতটা দূরে আসতে পেরেছে মুস্তাফিজের কাছে। তাই আমাদের আশাটাও বেশি, শুধু বোলিং না ব্যাট হাতেও তার কাছ থেকে ভালো রান আশা করি। ভিডিওটি ভালো লাগলে এখানে ক্লিক করে লাইক দিন এবং কোনো প্রকার মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। প্রতিদিনের সর্বশেষ খবর এবং নতুন সব ভিডিও পাওয়ার জন্য এখানে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।